সাবস্ক্রাইব চ্যানেল আইসক্রিম আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। প্রেমে পড়ার নির্দিষ্ট কোনো বয়স নেই, তবে কৈশোরের প্রেমে নাকি আবেগ থাকে সবচেয়ে বেশি, আর সেই প্রেমেরই গুরুত্ব দিয়ে ঘর বেঁধেছেন অনেক বলি তারকারা। নাম যশ হলেও ছোটবেলার ভালোবাসার মানুষটিকে নিয়ে যারা সংসার পেতেছেন, চলুন জেনে নেওয়া যাক সেই তারকাদের সম্পর্কে। শাহরুখ খান, কিং অফ রোমান্স বলা যায় যাকে। স্কুল লাইফে স্ত্রী গৌরীর সঙ্গে পরিচয় হয়েছিল শাহরুখের। দীর্ঘ সময় প্রেমের পর 1991 সালের অক্টোবর মাসে বেশ ছোটবেলাতেই ঘর বাঁধেন তারা। গৌরী তার কাজের সবচেয়ে বড় প্রেরণা, এ কথা জোর দিয়ে বলেন বলিউডের বাদশাহ। ঋতিক রোশন, স্ত্রী সুজানা এখন প্রাক্তন, কিন্তু সুজানার সঙ্গে ঋতিকের প্রেম কিন্তু একেবারেই অল্প বয়সে। ট্রাফিক সিগন্যালে নাকি গাড়ি আটকে ছিল, তখনই নাকি প্রথম দেখা। 5 বছরের প্রেমের পর 2000 সালে বিয়ে করেন তারা। বিচ্ছেদ হয়েছে সম্প্রতি। 2 সন্তানের দায়িত্ব পালনে এখনো তারা পরস্পরের বেস্ট ফ্রেন্ড। ইমরান খান, মাত্র 18 বছর বয়সে স্ত্রী অবন্তিকা মালিকের সঙ্গে পরিচয় হয় ইমরানের। নিজের বার্থডে পার্টিতে অবন্তিকাকে প্রপোজ করেছিলেন ইমরান। বলিউডে কঠোর পরিশ্রমের সময় পাশে ছিল অবন্তিকাই। 2011 সালের 10ই জানুয়ারি তারা বিয়ে করেন। জ্যাকি শ্রফ, স্ত্রী আয়েশার সঙ্গে আলাপ একেবারেই কৈশোরে। মাত্র 13 বছর বয়সে প্রথম ভালো লাগা হয়েছিল, এরপর বন্ধুত্ব, আর সেখান থেকেই প্রেম। স্ত্রী আয়েশাকে রেকর্ড শোনাতে দিয়েছিলেন, আর সেই শুনেই তৈরি হয় ভালো লাগা। আয়ুষ্মান খুরানা, স্ত্রী তাহিরাই ছিল তার ফার্স্ট ক্রাশ, আর তাহিরারও তাই। তবে প্রপোজটা করেছিলেন আয়ুষ্মানই, আর ফ্যামিলি ফ্রেন্ড বলে কথা। 10 বছরের প্রেমের পর তারপর বিয়ের সিদ্ধান্ত নেন এই জুটি। বন্ধুরা, সেলিব্রিটিদের আরো সব আননোন ফ্যাক্ট গুলো জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।